আর নাম ভবের লীলা সঙ্গ করা হইল আমার কাম পিতা মাতা হরণ করি ইয়াতিম করি সা আওলাদকে হরণ করে কাদাই বাবা মা মালাকুল মউতের চেহারাটা কেমন রে ভাই কিতাবের ভিতর উল্লেখ করা হয় মালাকুল মউতের এক নজর দেখতে পারলে এই দেহের ভিতরে এত ভয় শুরু হয়া যায় গো গলাটা শুকায়া যায় ওই মুহূর্তে এমন পিপাসা শুরু হয়া যায় মুফাসসির কিরামরা লিখতেছে হাফতে দরিয়া বারগানো শাম তার নাগাদ যায়ালে মাগান হাফতে দরিয়া বারগানো শাম তার নাগাদ যায়ালে মাগান সর্বতে দিদারে বা আজ লবে মাহবুবে বান ওই দিন মালাকুল মউতের দেখা মাত্র মানুষের গলাটা এমন ভাবে শুকায়া যায় রে ভাই কলিজার ভিতর পানি থাকে না ওই মানুষগুলো গলা পিপাসায় ছটপট করে ওই মুহূর্তে মনে হয় হাফতে দরিয়া বারগানো শাম তার নাগাদ যায়ালান সর্বতে দিদারে বা আজ লবে মাহবুবে বান সাত দরিয়ার পানি যদি গলার ভিতর দেওয়া হয় রে ভাই মনে হইব গলা বেজে নাই এত পরিমাণ পানি পিপাসায় মানুষ ছটপট করে এইবার ঈসা আলাইহিসসালাম বলে মালাকুল মউতের দেখতে কেমন ছিল এইবার জমজম খানদার কয় নবী গো মালাকুল মউতের চেহারা যার মাতা ছিল আসমানে পা ছিল জমিনে গো যার এক পাশে পৃথিবীর এক প্রান্তরে আর এক পাশ আর এক প্রান্তরে আরে এত বড় মালাকুল মউতের চেহারা রে ভাই যার দেখলেই ভয় লাগে মালাকুল মউতের মাথাটা কতটুকু এ বাজান রে সাত দরিয়ার পানি যদি মালাকুল মউতের মাথায় ডাইলা দেওয়া হয় রে বন্ধু মুফাসসির কিরামরা লিখতেছে সাত দরিয়ার পানি যদি মালাকুল মউতের মাথায় ডাইলা দেওয়া হয় এক ফোঁটা পানি জমিনে পড়বে না তাইলে মাথাটা কত বড় চিন্তা করে দেখেন আমার আল্লাহ কেমনে বানাইছে জামজম কান্দার কই নবী গো নবী গো মালাকুল মউত যখন আমার সামনে দাঁড়ায়া গেছে গো আমি বাদশাহ কিন্তু মালাকুল মউত আমারেও ছাড়লো না মালাকুল মউত যেই জান কবজ গুলো করে নবী গো ডান দিকে যেই জান কবজ করা হয় আর আবুর দিকে যেই জান গুলো কবজ করা হয় এ আমার মুরব্বী বাবারা এইটা মুনকার নাকির ফেরেশতা যখন সলজব নেয় তখন শান্তি পাওয়া যায় তার মানে হলো মুমিন বান্দা আর বাম দিক থেকে যাদের জান কবজ করা হয় পিছন দিক থেকে যাদের জান কবজ করা হয় রে ভাই তাদের আমার আল্লাহ এমন শাস্তি দেয় আরে ওই সময় কবরে রাখার আগ থেকেই তার শাস্তি শুরু হয়ে যায় মালাকুল মউতের চেহারা এমন ভয়াবহ ওই মালাকুল মউত আজরাইল যখন আসবে তার সাথে আরো অনেকগুলো ফেরেশতা আসে আরে যদি জান্নাতি ব্যক্তি হয় মালাকুল মউতের সাথে রে ভাই জান্নাতের ফেরেশতা গুলো আসবে আর যদি জাহান্নামী হয় রে ভাই জাহান্নামের ফেরেশতা গুলো এসে তারে নিয়ে যায় এইবার জমজম কান্দার কই নবী গো মায়ার নবীজি
আমার নবী ছিল ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম সত্য ধর্ম নিয়েছিল কিন্তু আমি তার ধর্ম গ্রহণ করি নাই এই জন্য আমার কপালটা গেছে পুইরা ইলিয়াস আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ না কইরা আমি জমজমের কপাল গেছে পুইরা গো নবী আজকে আপনার সাথে আমার আল্লাহ সাক্ষাৎ করায়া দিয়েছে ও নবী গো নবী গো এত কষ্ট সহ্য করতে পারি না এইবারই সা নবী কয় জমজম রে ও জমজম তোমার মৃত্যু হইল কেমনে জমজম কান্দার কই নবী গো আমি রাস্তা দিয়া হাইটা যাইতেছিলাম গো নবী এত রোদের তাপমাত্রা যা সহ্য করতে পারি নাই রাস্তার পাশে একটা গাছ ছিল বট গাছ যেই গাছের নিচে বইসা আমি একটু আরাম করতেছিলাম নবী গো ওই গাছের নিচে বইসা যখন আমি একটু আরাম করতেছিলাম গো নবী এমন সময় মালাকুল মউত আমি দেখতে পারলাম মালাকুল মউত ওই মুহূর্তে আমি সইতে পারি না আমার গলাটা এমন ভাবে শুকায়া গেছে আমার মনে হয় তামাম পৃথিবীর পানি যদি আমার দেওয়া হয় আর তামাম পৃথিবীর পানি যদি আমি পান করি তারপরেও বুঝি আমার গলা ভিজেবে না আমি কান্দি গি বনে বনে আমি কান্দি গি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে ফুল যদি হইতাম আমি ফুটি গীতাম বাগানে হাই হাই ফুটি গীতাম বাগানে ফুল যদি হইতাম আমি ফুটি গীতাম বাগানে হাই হাই ফুটি গীতাম বাগানে ভোমর হইয়া আসত দেখতাম দুই নয়ো হাই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে আরে মালাকুল মউত আজরাইল যখন আইছে রে ভাই জমজম কান্দার কই আমি দেখতে পারলাম নবী গো নবী গো মালাকুল মউতের সাথে আর অনেকগুলো ফেরেশতা ছিল কারো হাতে ছিল আগুন কারো হাতে ছিল আগুনের শিখা ও নবী গো তারা আমার দিকে আমার শরীরে আগুন লাগানোর জন্য আগায় আসতেছে মালাকুল মউত আজরাইল কিন্তু একা আসবে না ভালো করে শুনবেন মালাকুল মউত আজরাইলকে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ তার দায়িত্ব দিয়েছে জান কবজ করার জন্য সে দায়িত্ব পাইছে এবার মানুষ যেখানেই থাকুক না কেন বাংলাদেশের মানুষ প্রবাসে যাওয়া মৃত্যুবরণ করতেছে বাংলাদেশের মানুষ অন্য রাষ্ট্রে যাওয়া মারা যাচ্ছে তার মানে কি যার মরণ যেখানে আছে সে সেখানেই থাকবে এইবার আপনি যদি ঘরে থাকেন আপনার মরণ যদি ঘরে থাকে তাহলে আপনি ঘরেই মৃত্যু হবে তবে আপনি যে যে অবস্থায় মরণ মরণ হবে সেই সেই অবস্থায় আবার হাশরের ময়দানে উঠবে বন্ধুরা রে আমার এই মালাকুল মউত জমজমের জান কবজ করলো এই মালাকুল মউত আমার বাবার জান কবজ করলো এই মালাকুল মউত তোমার বাবার জান কবজ করে এই মালাকুল মউত কি কোনো ভুল করে না
এতগুলো যান কবজ করে, এতগুলো মানুষ, আহ, প্রতিটা দিন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কত জায়গায় ঘটতেছে, পেপার পত্রিকা দেখলে পাই, কই কোন জায়গায় তো কোনো ভুল হলো না, কেউ তো বলতে পারলো না যে মালাকুল মত যান কবজ করতে ভুল করছে, অমুকের যান নিতে ভুল করছে, এরকম তো কোনো নিউজ পেলাম না। কারণ মালাকুল মত আল্লাহর হুকুমে চলে, একটা হুকুম সে মিস করে না, আল্লাহর প্রতিটা দায়িত্ব সে অক্ষর অক্ষরে পালন করে। প্রত্যেকটা ফেরেশতা, শুধুমাত্র ফেরেশতা নয়, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু দেখতে পারেন সবাই আমার আল্লাহর জিকির করে। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলা বলছে যেই দিলের ভিতর আমি আল্লাহর স্মরণ নাই, আমি আল্লাহর নাম নাই, আমি আল্লাহর জিকির নাই, ওই দিলের ভিতর কোনো শান্তি নাই। মালাকুল মউত রে আল্লাহ সৃষ্টি করছে, মালাকুল মউত আসমানে এমন একটা জায়গা যেই জায়গাটায় কোনো কিছুই নাই, ওই জায়গাটায় আল্লাহ তাআলা একটা গাছ তৈরি করছে, যেই গাছটার নাম হচ্ছে মালাকুল মউত, আজরাইলের জন্যই তৈরি করা হয়েছে, ওই গাছটার নাম সাদারাতুল ইয়াকিন, যেই গাছটার ভিতরে হায়াত মউতের লেখা কথা উল্লেখ করা আছে, অর্থাৎ ওই গাছের পাতায় প্রতিটা মানুষের নাম লেখা আছে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় প্রতিটা মানুষের নাম ওই গাছের পাতায় পাতায় লেখা আছে। তবে পাতায় এক একটা মানুষের জন্য দুইটা নয়, একটা মানুষের জন্য একটা, আমার জন্য একটা, আপনার জন্য একটা, সবার জন্যই একটা করে পাতা। সেই পাতায় আমার নাম, বাবার নাম, মায়ের নাম, আপনার নাম, সব কিছুই লেখা আছে। অর্থাৎ যদি কোনো মানুষ মারা যায়, মুফাসসির কেরামরা লিখছেন যে ওই গাছের পাতা 39 দিন, কোনো কোনো কিতাবের ভিতরে আছে 40 দিন আগেই ওই গাছের পাতা মালাকুল মউত আজরাইলের কাছে পৌঁছায়। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ওই গাছের নিচে ওইখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, অর্থাৎ আমরা যে দুনিয়াতে আসছি দেখেন অল্প দিনের হায়াত, অল্প দিনের হায়াত পাইছি, অথচ আমরা কত সুন্দর ঘরের জন্য ব্যস্ত হয়ে যায়, আমরা কত সুন্দর করে ঘর সাজাই, আমরা থাকার জন্য কত সুন্দর করে বাসস্থান তৈরি করি। তাহলে মালাকুল মউত আজরাইল আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যান কবজ করতেইছে, কিয়ামতের আগ পর্যন্ত এরকম চলবেই, অথচ তার জন্য থাকার একটা ঘর নাই। বন্ধুরা রে আমার, আরে মালাকুল মউত আজরাইলের জন্য একটা বাড়ি নাই, তার একটা ঘর নাই, তাহলে তারা কেমন আল্লাহর হুকুম কিভাবে পালন করে? মালাকুল মউত আজরাইলের জন্য আমার আল্লাহ ওই গাছের নিচে একটা টেবিল রাখছে, এবং টেবিলের পাশে একটা সুন্দর চেয়ার রাখা দিছে, ওই চেয়ারের উপর বৈশা টেবিলের উপর হাত দিয়ে অপেক্ষা করে, আমার আল্লাহ যেই গাছের পাতা বালায়া দিব রে ভাই, ওই গাছের পাতার সাথে সেই মানুষটার নাম আছে রে বন্ধু, যার নামের পাতা পইরা যায় তাই মরণের টিকিট লাইগা চাই, পৃথিবীর কোনো ডাক্তার তারে রাখতে পারে না, কোনো কবিরাজ তারে রাখতে পারে না, বন্ধুরা রে আমার, মালাকুল মউত আজরাইলের হাতে যখন ওই পাতা পইরা যায়, মালাকুল মউতের চেহারাটা তখন দুইটা আকৃতি, ওই গাছের পাতা দুইটা কালার হয়, ওই গাছের পাতার দুইটা কালার, মালাকুল মউতের চেহারাটা তখন দুইটা ধরন ধারণ করে, একটা হলো গাছের পাতা যদি জান্নাতি কালার হয়ে থাকে, মালাকুল মউত আজরাইল টেবিলের উপরে ডান হাত দিয়ে তখন পাতাটা ধরবে, আর যদি কোনো জাহান্নামীর বেগেতির পাতা পইরা যায় রে বন্ধু,
আলাকুল মুহতাজরাইল এইবার বাম হাত দিয়া দইরা পালাইরে এ মুরব্বি বাবালাম মালাকুল মুহতাজরাইল ওই পাতাটা হাতে নিয়া রওনা হইব আমার আল্লাহ যে টাইম দিছে রে একটা সেকেন্ড তো এদিকে সেদিকে হবে না টাইম টু টাইম এইবার মালাকুল মউত আমার আপনার সামনে আইসা হাজির হয়া যাইব আর দেহ সরে কাচার পাখি দেহ সরে কাচার পাখি যে দিন উইরা যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে হঠাৎ একদিন আজরাইলে আই ফাঁসি দিব রে আমার গলে শেষ করিব আমারি জীবন পাগল ময়ন হঠাৎ একদিন আজরাইলে আই ফাঁসি দিব রে আমার গলে শেষ করিব আমারি জীবন পাগল মন মালাকুল মুতাজরাইল যখন হাজির হইয়া যাই রে ভাই যেই মানুষটা মারা যায় ভালো করে শুইনা নাও ওই মানুষটা যদি বেশি বয়স্ক মানুষ হইয়া থাকে অথবা যেই কোনো মানুষ হোক না কেন ঘরের ভিতর যদি তারে শোয়া রাখা হয় ওই মানুষটা একবার আড়ার দিকে চাকায় উপর দিকে তাকায় কারণটা কি ভালো করে শুইনা নাও একবার ডাইনে চায় একবার বামে চায় এ মুরব্বি বাবারা ভালো করে শুইনা নাও ডাইনে চাই বামে চাই মানুষ তারে খাওয়ানোর জন্য পাগল হয়া যায় রে আমরা মনে করি যদি তারে খাওয়াইতে পারি মানুষটা বুঝি বাইসা যাইব এইবার খাওয়ানোর জন্য পাগল হই আরে ভাত তো খাইতে পারে না রুটিও খাইতে পারে না অন্য কোনো ফলও খাইতে পারে না আমরা দিলাম পানি অথবা জুস দিলাম এইবার ফলের রসগুলো যখন আমরা তুইলা দেই আর নিজের হাতে খাইবে এমন ক্ষমতা নাই এক গিলাস পানি হাত দিয়ে তুইলা খাবে সেটা পারে না কেন পারে না কেন পারে না এইবার নিজের হাতে খাইতে পারে না ওই হাত দিয়ে এক লুকমা খাবার খাইতে পারে না রে ভাই সারাটা জীবন কত খাবার খাইলাম সারাটা জীবন কত খাবার খাইছে অথচ ওই মৃত্যুর মুহূর্তে খাইতে পারতেছে না কারণটা কি এ আমার মুরব্বি বাবা এই খাবার খাওয়ানোর জন্য আমার আল্লাহ একজন ফেরেশতারে দায়িত্ব দিছে ওই ফেরেশতা কান্দার কয় আল্লাহ তোমার বান্দা কি এক লোকমাও আর খাবার খাবে না তোমার বান্দা কি আর কোনো খাবার খাবে না আমার আল্লাহ কয় না না তোমার ডিউটি শেষ আরে ওই মানুষটার ডিউটি এতদিন পালন করছে আজকে ডিউটি মুক্ত হয়ে যাইব ওই ফেরেশতা কয় আল্লাহ তোমার বান্দা কি আর এক মুঠ খাবার খাবে না একটা লোকমা খাবার খাবে আল্লাহ কয় ও ফেরেশতা চইলা আয় আমার বান্দা দুনিয়াতে তার যতটুকু রিজিক ছিল ওয়াল্লাহু খাইরুর রাজিকিন আমি আল্লাহ তার যতটুকু রিজিক দিয়েছিলাম ততটুকু রিজিক শেষ ও ফেরেশতা চইলা আয় ওই ফেরেশতা কান্দার কয় আল্লাহ আর কি একটা দানাও খাবে না কয় ও ফেরেশতা রে আমার বান্দা আর এক লোকমা খাবার খাবে এই দুনিয়াতে তার এই খাবারটা আমি আল্লাহ আর রাখি নাই এক লোকমা খাবারও তার নাই আরে এক লোকমা খাবার যদি তুমি
আমার আমার জন্য দুনিয়ায় আমার আল্লাহ রাখে রে ভাই তাইলে ওই লোকমা যতদিন থাকবে ততদিন মরণ হইব না এ আমার মুরব্বি বাবারা হাত নড়া বন্ধ পাও নড়া বন্ধ এই পা দিয়ে হাইটে হাইটে বাজারে গেলাম এই পা দিয়ে হাইটে মসজিদে গেলাম মাদ্রাসায় গেলাম কত জায়গায় গেলাম কত জায়গায় ঘুরলাম কত আত্মবাড়ি গেলাম কত বন্ধু বান্ধবের সাথে দেখা করলাম আর এই পাটা চলাচল বন্ধ হয়ে গেছে গো কেন বন্ধ হইছে কেন বন্ধ হইছে এই পাটা চালানোর জন্য ফেরেশতা আছে আমার আল্লাহ কয় তুমি চইলা আসো ওই ফেরেশতা কয় আল্লাহ তোমার বান্দা কি জমিনের ভিতর আর ঘুরবে না আল্লাহ কয় আমার বান্দা জমিনের মধ্যে একটা কদম পালাইব এমন জায়গা তার জন্য আর বরাদ্দ নাই চইলা আয় ডাইলে একজন ফেরেশতা পাবে একজন ফেরেশতা রে ভাই কিরামান কাতিবি না ইয়ালামুনা মা তাফআলু ডাইনে একজন ফেরেশতা বামে একজন ফেরেশতা তাদের দুইজনের হাতে দুইটা কলম খাতা কলম হাতে রয়ে গেছে এইবার তারা প্রতিদিন ডিউটি সব সময় মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে ডিউটি পালন করে একটা সেকেন্ডও মিস করে না আমার আল্লাহ কয় এইবার তুমি ডায়েরি বন্ধ করো ওই ফেরেশতা কয় আল্লাহ তোমার বান্দা দুনিয়াতে চলাচল করলো এতদিন ঘুরলো কোনোদিন তো এই ডায়েরিটা বন্ধ হয় নাই আল্লাহ তুমি যেই দিন থেকে তোমার এই বান্দার ডিউটিতে পালাইছো ওই দিন থেকে কোনো দিন এই খাতা বন্ধ হয় নাই আজকে কেন বন্ধ হইব এইবার আল্লাহ কয় আরে খাতা চলবে না বন্ধ কইরা দাও বন্ধ কইরা দাও ওই ফেরেশতা কয় আল্লাহ ডাইনের ফেরেশতা কয় তোমার বান্দাকে আর একটা নেক আমল করব না এই নেক আমল কি লিখতে হবে না আল্লাহ কয় ও ফেরেশতা শুইনা নে আমার বান্দা একটা নেক আমল করবে আমার বান্দা একটা নেক আমল করবে এমন সময় তার নাই রে যতটুকু নেক আমল করার দরকার তার হয়ে গেছে এইবার নেক আমল করার দরজা বন্ধ হয়ে গেছে রে আমার বান্দার একটা নেক আমল করতে পারবে না ডান কাদের ফেরেশতা বন্ধ করবে বাম কাদের ফেরেশতা বন্ধ করবে দুইটা খাতা বন্ধ হয়ে যাইব রে আর কোন নেক আমল হইব না আর জীবনে কোনো দিন পাপ হইব না মানুষটা বিদায় হয়ে যাইব জমজম বিদায় হয়ে গেছে রে বন্ধু ভালো করে শুই না নাও ইসারবি কই ও জমজম তোমার সাথে কেমন ব্যবহার হইছে এইবার জমজম খানদার কই নবী গো ফেরেশতারা আমার দিকে আইছে গো আমি দেখলাম ওই ফেরেশতা গুলো আমার সর্বঙ্গ পতঙ্গে আগুন ধরাইয়া দিছে আর ওই আগুনের তেজ এত ও নবী গো আমার মন বলে আগুনের একটা কণা যদি দুনিয়াতে নিক্ষেপ করা হয় গো তামাম দুনিয়া পুইরা ছাই হয়ে যাইব এই মারিসানই কয় জমজম আর কি ব্যবহার হইছে বলে আমার এমন ভাবে আঘাত করছে গো ওই মুহূর্তে আমার চেহারাটা বিকৃতি হয়ে গেছে আমার চেহারার আকৃতি নষ্ট হয়ে গেছে এইবারে ঈসা নবী কয় জমজম কবরের অবস্থা তোমার কেমন কাটে বলে হুজুর
আমার কবর জীবনটা অনেক কষ্টের, এই কবরে যে কষ্ট দেয়া হয় তার সাতটা স্তর রয়ে গেছে, তার সাতটা দোজক রয়ে গেছে। সাতটা দোজক উল্লেখ করা হয়, যে সাতটা স্তরের কথা উল্লেখ করা হয়, এক নম্বরে সাইর, দুই নম্বরে সাকার, তিন নম্বরে জাহান্নাম, চার নম্বরে লাজা, পাঁচ নম্বরে হাবিয়া, ছয় নম্বরে জাহিম, সাত নম্বরে হুতামা। এই সাতটা দোজকের ভিতরে আসা হয়। এইবার জম জম কই হুজুর, খুদা সইতে পারি নাই আসাবের ভিতরে। যদি খাবার চাও হয় গাছের ফল দেওয়া হয়, যেই ফলটার নাম হইল জাকুম ফল। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের ভিতর বলে না, লা আকিলু না মিন সাজারিম মিন জাকুম। সূরা ওয়াকিয়ার ভিতর আল্লাহ তাআলা বলছেন জাকুম ফল, যেই ফলটা জাহান্নামীরা দেখলে পাগল পারা হয়ে যাবে, খাওয়ার জন্য তার ব্যস্ত হয়ে যাবে, বলবে আল্লাহ শাস্তি দাও, তবে আমাকে ওই একটু ফল দাও। যত শাস্তি দাও দাও, তোমার ইচ্ছা, কিন্তু একটু ফলটা খাইতে দাও, ফলটা দেখতে সুন্দর লাগবে। যখন ফলটা মুখের ভিতর নিবে, ডান দিক দিয়ে এক কাটা, বাম দিক দিয়ে এক কাটা, সামনে দিক দিয়ে একটা কাটা, পিছন দিক দিয়ে একটা কাটা বের হয়ে যাবে, তখন আর সহ্য করতে পারবে না, এই ফলটা উপর দিকে বের করতে পারবে না, আবার খাইতেও পারবে না। তখন ছটফট করে কানবে আর ইশারা দিয়ে বোঝাবে যে ওই যে পানি দেখা যায়, আমাদেরকে একটু পানি দাও। সে পানিগুলো আবার কি পানিগুলো? ফুটান্ত গরম পানি, যেই পানির কথা আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার ভিতরে উল্লেখ করেন। লা আকিলুনা মিন সাজারিম মিন জাকুম ফামালিউনা মিন হাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। ওই ফলটা দিবে এবং গরম পানি দেওয়া হবে, যেই পানিগুলো মানুষ মুখের ভিতর নেওয়া মাত্র শরীর থেকে গোস্তগুলো খুলে খুলে পড়ে যাবে, এত গরম, এত ফুটন্ত গরম পানিগুলো দেওয়া হবে। তে জাহান্নাম বড় শাস্তির জায়গা, যেই শাস্তি থেকে বাঁচার মতো উপায় নাই, অর্থাৎ ওইখানে মানুষ মরবেও না বাঁচবেও না। মানুষ দুনিয়াতে দেখবেন রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটে, কেউ কিন্তু মরতে চাই না, মানুষ দুর্ঘটনা ঘটে, মানুষ অ্যাক্সিডেন্ট করে, জাহাজ যখন পলায়া যায়, যে কোনো জায়গায় হোক মানুষ বিপদে পড়লে অনেক মানুষ মারা যায়, মানুষ মারা যায়, কিন্তু ওই জায়গাটায় মানুষ মরবেও না বাঁচবেও না। জাহান্নামের আগুন সহ্যও করা যাবে না, আবার ওখানে মানুষ মরবেও না, এমন একটা জায়গা, এমন একটা কঠিন জায়গা। তা আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে চলার জন্য তৌফিক দিন। সবাই বলুন আমিন।